এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিস্থিতি জানাচ্ছেন আপেল শাহরিয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এখন পুরোপুরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে। বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপস্থিতি তেমন একটা নেই। বলে রাখি যে গতকাল যে দফায় দফায় যে সংঘর্ষ হয়েছিল পুলিশের সঙ্গে বিক্ষোভকারী শিক্ষার্থীদের মধ্যে, আমি এখন সেই জায়গাটিতে অবস্থান করছি, অর্থাৎ ভিসির বাসভবনের সামনের যে সড়কটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তারা বিক্ষোভ করেছিল এবং পুলিশ তাদের এখান থেকে সরিয়ে দেয়। আজকের কর্মসূচিতে যাতে নতুন করে তারা এখানে অবস্থান না নেয়, অর্থাৎ বহিরাগতরাও যাতে ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে, এই জন্য কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ক্যাম্পাসের যে প্রবেশ পথগুলো রয়েছে সেখানে তারা ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছে। এখন জন্মসনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বললাম, তারা যেটি আমাকে জানিয়েছে বলছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে নির্দেশনা তারা দিচ্ছেন সেটি তারা বাস্তবায়ন করছেন। তাদের কাছে যে নির্দেশনা রয়েছে ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো যাতে নেওয়া হয় এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু সেই পদক্ষেপগুলোই নেওয়া হচ্ছে। তবে তাদের যে কর্মসূচি ঘিরে এখনকার যে অবস্থা যদি বলি, দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু এই ক্যাম্পাসের বিভিন্ন জায়গাগুলো প্রদক্ষিণ করেছি এবং হলগুলো ঘুরে দেখেছি, হলগুলো কিন্তু একদম ফাঁকা। সাধারণ শিক্ষার্থীরা তো গতকালই চলে গেছে, বিক্ষোভকারী যে শিক্ষার্থীরা যারা রয়েছেন যারা বিক্ষোভ করছিলেন তাদেরও কিন্তু এখন উপস্থিতি তেমন নেই। আপনি হয়তো আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে বিজিবির একটি অবস্থান, অর্থাৎ এই ক্যাম্পাসে যাতে আরও কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এই জন্য কিন্তু র্যাব পুলিশের সাথে বিজিবিরও কিন্তু একটি শক্ত অবস্থান আমি এই ক্যাম্পাসে দেখতে পেরেছি। তবে সার্বিক বিষয় যদি বলে রাখি যে ক্যাম্পাসের এখনকার যে পরিস্থিতি একদমই স্বাভাবিক, নতুন করে যাতে আবার কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, আবার যাতে এখানে যদি কোনো একটা খারাপ পরিবেশ যাতে তৈরি না হয় এই জন্য কিন্তু শক্ত অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শোনো চাচা, এত অবাক হওয়ার কিছু নাই, গতকালকে আমি বিবাহ করছি। কিরে বিয়া করে ফেলালি, দাও তো তুই দিলি না। চা খাইবেন? আজকে সারাদিনের জন্য চা ফিরি। আমাকে এলাকার মানুষ জন্য ভালো, খুব একটা খারাপ না। তো দু একটা আছে ভাইরাস, ভাবি কি অন্ধ নাকি? না, মনের চোখটা ভালো আছে। আমি তোমারে কথা দিতেছি, আমি তোমারে সুন্দর দুনিয়া দেখাব। এখন জন্মসনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।